নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব। তাছাড়া কাল থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে চারপাশে অনেক ভুল ধারণা তোমাদের মনে সৃষ্টি হয়েছে তো সেগুলো দূর করা দরকার তো সেটা নিয়েও কিছু কথা বলবো তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা প্রথমবার আমার চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমেই যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটা কিন্তু এফসি গোয়াকে নিয়ে পরশু দিনের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে এফসি গোয়া কিন্তু একজন তিরিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক ইভান গ্যারিডো গনজালেজকে সাইন করে নিয়েছে এবং যে কোনো মুহুর্তে অফিসিয়াল কনফার্মেশানটা এসে যাবে হ্যাঁ বন্ধুরা এটাই ঠিক হলো কালকে কিন্তু এফসি গোয়া থেকে একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে তারা কিন্তু ইভান গ্যারিডো গনজালেজকে সাইন করে নিয়েছে তো তোমাদেরকে এটা পরশু দিনের ভিডিওতেই জানিয়েছিলাম ফুল ডিটেলস ওখানে আলোচনা করেছিলাম যারা ভিডিওটা দেখো বা দেখতে চাও তারা কিন্তু দেখে নিতে বাটনে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তো ওই ভিডিওতে কিন্তু ফুল ডিসকাশন করেছিলাম তো ওটা একবার তোমরা দেখে নাও প্লিজ তো এটাই ছিল এফসি গোয়াকে নিয়ে কনফার্ম ট্রান্সফার আপডেটটা তো বন্ধুরা এবার যে ট্রান্সফার আপডেটটা দিয়ে দেবো সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি কে নিয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু কথাবার্তা চালাচ্ছে কারেন্ট ম্যানচেস্টার সিটির প্লেয়ার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো বর্তমান ম্যানচেস্টার সিটির প্লেয়ার আন্ডার টোয়েন্টি থ্রি টিমের প্লেয়ার নাবিল তাওয়াইজির সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারটা কিন্তু লোনে আসতে পারে মুম্বাই সিটি এফসিতে হ্যাঁ বন্ধুরা এটা যদি হয় একটা বিশাল বড় কিন্তু ব্যাপার ঘটতে চলেছে ম্যানচেস্টার সিটির কারেন্ট প্লেয়ার মানে আন্ডার টোয়েন্টি থ্রি টিমের স্ট্রাইকার স্প্যানিশ স্ট্রাইকার এই উনিশ বছর বয়সী নাবিল তাওয়াইজি কিন্তু আসতে পারে মুম্বাই সিটি এফসিতে এরকম কিন্তু একটা কথাবার্তা উঠছে তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম এই প্লেয়ারটা কিন্তু একজন খুবই ভালো স্ট্রাইকার ইয়াং ট্যালেন্টেড স্ট্রাইকার মাত্র উনিশ বছর বয়স আগের সিজনে প্রিমিয়ার লিগ টুতে বারোটা ম্যাচ খেলেছিলেন সেখানে কিন্তু দুটো গোলও করেছিলেন তো এই স্প্যানিশ স্ট্রাইকার কিন্তু স্পেনের আন্ডার নাইনটিন টিমের হয়েও খেলেছেন তো এবার এই প্লেয়ারটা মুম্বাই সিটি এফসিতে আসতেই পারে এটা না হওয়ার কিছু নেই কারণ সিটি ফুটবল গ্রুপ যুক্ত আছে মুম্বাই সিটি এফসির সাথে এবং ম্যানচেস্টার সিটি এফসির সাথেও যুক্ত আছে যেটা শোনা যাচ্ছে যে ম্যানচেস্টার সিটি থেকে কিন্তু এই প্লেয়ারটা লোনে আসতে পারে মুম্বাই সিটি এফসিতে তো দেখা যাক এই ডিলটা ডান হয় কি না তো এরকম একটা আপডেট উঠে এসেছে তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার আসা যাক কালকে সারাদিন ধরে ইস্টবেঙ্গলকে নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা ঘুরে ফিরে বেরিয়েছে তো সেটা নিয়েই আলোচনা করব তো কালকে কিন্তু হায়দ্রাবাদ এফসি তাদের নতুন লোগো রিভিল করেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো তোমাদেরকে দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো এটাই কিন্তু হায়দ্রাবাদ এফসির নতুন লোগো হতে চলেছে পরের সিজনে তো এইটা এবার নতুনভাবে লোগোটা তারা যখন রিভিল করলো তারপরেই কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ আছে তার কভার ফটোগুলো চেঞ্জ হয়ে যায় মানে সেখানে নতুন এই লোগোটা ইনক্লুড করা হয় দশটা টিমই থাকে যেহেতু এখনও দশটা টিমই আইএসএল খেলার জন্য রেজিস্টার্ড আছে তো সেক্ষেত্রে এই দশটা টিমেরই লোগো সমেত একটা কভার ফটো ফেসবুকের যে পেজ আছে ইন্ডিয়ান সুপার লিগের বা ইনস্টাগ্রামেও আছে সেখানে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় এরপরে সবার মনে একটা চিন্তা এসে যায় যে ইস্টবেঙ্গল কোথায় গেল এই দশটা টিমে নেই আরে এখনও তো ইস্টবেঙ্গলের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি যে তারা আইএসএল খেলবে তো সেক্ষেত্রে কি করে ইস্টবেঙ্গলকে ওই জায়গায় রাখা যাবে ওই লোকগুলোর মাঝে রাখা যাবে সেটা অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে তার মানে কি তাহলে ইস্টবেঙ্গল আর আইএসএল খেলতে পারবে না এই দশটা টিমই থাকবে না সেটা একদমই নয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলে ইস্টবেঙ্গল আইএসএল অবশ্যই খেলবে মানে ভেতরে সব কিছু ঠিক থাকলে অবশ্যই আইএসএল খেলতে পারবে সেটা তো পরের কথা পরে সেটা অ্যানাউন্স যখন হবে তখন তখন আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে আইসেল খেলবে কি খেলবে না কালকে ওটা চেঞ্জ করা হয়েছে কারণ হায়দ্রাবাদ এফসি তাদের লোগোটাকে চেঞ্জ করেছে সেই জন্য ওই কভার ফটোটাকে আপডেট করা হয়েছে এটা তখনও হয়েছিল যখন এটিকে মোহনবাগান এফসির নতুন লোগোটা রিভিল করা হলো তখনও এরকম কভার ফটোটা চেঞ্জ করা হয়েছিল তখন আমরা তোমাদের আমি বলেছিলাম যে এটা কিন্তু তোমরা চিন্তা করো না ইস্টবেঙ্গল যখন আসবে আইএসএলে বা যদি ডিক্লেয়ারেশান করতে পারে তখন অবশ্যই আবার একবার চেঞ্জ হবে এবং সেখানে ইস্টবেঙ্গলের লোগো থাকবে বাট এটা নিয়েই অনেক জায়গায় এরকম ভুল খবর ছড়িয়ে গেছিলো যে এইটা হয়ে গেছে তার মানে ইস্টবেঙ্গলার আর এল খেলতে পারবে না তো এরকম একটা ভুল ধারণা অনেকের মনেই সৃষ্টি হয়েছিলো এবং সেটা নিয়ে অনেকের চিন্তায় ছিল তো সেই ডাউটটাই তোমাদের ক্লিয়ার করলাম আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি কেন কভার ফটোটা চেঞ্জ করা হয়েছে তো দেখা যাক পরবর্তী সময়ে আরও কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো বাট কালকের ওই কভার ফটোটা চেঞ্জ কিন্তু ওই হায়দ্রাবাদ এফসির লোগোটা চেঞ্জ হয়েছে সেই কারণেই হয়েছে তো সেটা নিয়ে একদম চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুরা এবার যে আপডেটটা দেবো কালকে কিন্তু এফএসডিএল এর নয় সদস্য বিশিষ্ট একটা দল গোয়াতে পৌঁছেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই নয় সদস্য বিশিষ্ট দল কিন্তু গোয়ার যে সমস্ত গ্রাউন্ডে খেলা হবে মানে আই হতে চলেছে তোমরা আশা করছি জানো যে গোয়াতেই আইএসএল হতে চলেছে তোমাদেরকে অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম অনেকবারও জানিয়েছি তো এই গোয়াতে কিন্তু তারা পৌঁছেছে এবং গোয়াতে যে সমস্ত জায়গায় খেলা হবে প্র্যাকটিস গ্রাউন্ড যেখানে সিলেক্ট করা হবে সেই সমস্ত জায়গাগুলো তারা পরিদর্শন করবেন এবং গোয়া গভর্নমেন্টের সাথে কিন্তু একটা মিটিংও আছে সেখানে সমস্ত ব্যাপারগুলোর ক্লিয়ারেন্স হবে যে আইএসএলটা কীভাবে খেলা হবে কি আরও ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে সব কথাবার্তা হবে গোয়া গভর্নমেন্টের সাথে তো সেই জন্যই কিন্তু এফএসডিএল এর নয় সদস্য বিশিষ্ট একটা দল কালকে গোয়াতে পৌঁছেছে এবং আইএসএল এর ভেনুটাকে দেখে নেওয়ার জন্যই কিন্তু এই দলটা পৌঁছেছে তো দেখা যাক এই মিটিংয়ের কি আপডেট বেরিয়ে আসে মানে গোয়া গভর্নমেন্টের সাথে মিটিংয়ের পর কবে ডিক্লেয়ার হয় যে আইএসএল গোয়াতে হবে সেটা কবে ডিক্লেয়ার হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তী সময় আরও কোনো আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই এতগুলো নিউজই তোমাদের দেওয়ার ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অল করে দিও তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা